দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র 8 দিন পরেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব আল হাসান, অর্থাৎ তার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী 28 অক্টোবর, আবারও ফিরবেন বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসান ফেরার কিছুদিন পরেই মাঠে গড়াবে 5 দলের একটি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে টাইগার অলরাউন্ডারের না থাকার কারণ দেখেন না হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেটে নজর দিয়েছে বিসিবি, মাঠে গড়িয়েছে 3 দলের একটি টুর্নামেন্ট। এবার আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করতে চায় টাইগার বোর্ড। এজন্য নভেম্বরের মাঝের দিকে কর্পোরেট লীগ নামে একটি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভাবনা বোর্ডের। তবে গুঞ্জন আছে শেষ পর্যন্ত কর্পোরেট লীগ হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্পন্সর নিয়ে আয়োজন করবে এই টুর্নামেন্ট, যার নামকরণ করা হবে 5টি বিভাগের নামে। এজন্য প্রাথমিক কাজ সেরে রেখেছেন নির্বাচকরা, এরই মধ্যে 75 জন ক্রিকেটারের একটি খসড়া তালিকা প্রস্তুত করেছেন। অবধারিতভাবে এই তালিকায় সাকিব আল হাসানের সাথে আছেন মাশরাফি বিন মুর্তুজার নামও। গত বছর জুয়ারির দেয়া প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ICC। তবে তদন্তে সাহায্য করা এবং নিজের ভুল স্বীকার করে নেওয়ার জন্য 2 বছরের সাজা কমিয়ে 1 বছর সকল ধরনের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয় তাকে। চলতি মাসেই সেই নিষেধাজ্ঞা শেষ করে ফিরবেন সাকিব। এজন্য আসন্ন টি-20 টুর্নামেন্টে তার খেলতে বাধা নেই বলে জানান জাতীয় দলের এই নির্বাচক হাবিবুল বাশার সুমন। বলেন, সাকিব আল হাসান কেন থাকবে না, সে তো আমাদের সেরা ক্রিকেটার। সবচেয়ে বড় কথা, আগামী 29 তারিখ থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা থাকছে না। তাহলে এমন একটি আসরে সাকিবকে বাদ দিয়ে দল করার তো প্রশ্নই আসে না। আর মাশরাফি যে খেলবে সেটা তো আগেই জানা ছিল। আমরা 75 জনের তালিকা প্রস্তুত করেছি, এখনও এটি খসড়া তালিকা। হ্যাঁ, এখানে আমরা সবাইকে রাখতে পারবো তাও না, কয়েকজন পরিচিত ক্রিকেটার বাদ পড়তে পারে, সেটাই স্বাভাবিক। 75 জনের তালিকা করলে সবাইকে রাখা সম্ভব নয়, এটাই স্বাভাবিক। তবে এখনই আমরা কে থাকছে আর থাকছে না তা বলতে চাই না। এদিকে নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চয়ই সাকিব আল হাসান এখন আরব আমিরাতে থাকতেন, IPL-এ খেলতেন। সাকিব নেই ঠিক, তবে এবার নারী IPL-এর আদলে অনুষ্ঠিতব্য উইমেন্স টি-20 চ্যালেঞ্জে থাকছেন বাংলাদেশের 2 নারী ক্রিকেটার সালমা খাতুন আর জাহানারা আলম। জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। বলার অপেক্ষা রাখে না, গতবারও জাহানারা একই দলের হয়ে খেলেছিলেন, বোলিংটা ভালোই ছিল এই পেসারের। ভারতীয় নারী ক্রিকেট দলের এখনকার অধিনায়ক মিতালি রাজ এবারের উইমেন্স টি-20 চ্যালেঞ্জে জাহানারার ক্যাপ্টেন। অন্যদিকে অভিজ্ঞ সালমা খাতুন এবারই প্রথম উইমেন্স টি-20 চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। বাংলাদেশের টি-20 অধিনায়ক সালমার দল ট্রায়াল ব্লেজার্স, তার অধিনায়ক ভারতীয় ওপেনার স্মৃতি মন্দানা। গত কয়েকদিন নিজেদের ঝালিয়েও নিয়েছেন সালমা আর জাহানারা। শেরেবাংলায় বিসিবি একাডেমি মাঠে প্রতিদিনই সকালে রুটিন করে প্র্যাকটিস করেছেন এই 2 নারী ক্রিকেটার। আগামীকাল 21 অক্টোবর বুধবার সকালেই নারী IPL খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তারা দুজনেই। দেশ ছাড়ার আগে দুজনেই টি-20 চ্যালেঞ্জে ভালো করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশের নাম উজ্জ্বল করার আশা সালমার। প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ সুযোগ পেয়ে খুব খুশি সালমা। নিজেকে ভাগ্যবতীও মনে হচ্ছে তার, তার ভাষায় এত বড় আসরে খেলতে যাব তো অবশ্যই চেষ্টা করব IPL-এ গিয়ে নিজের পারফরমেন্সটা দেখানোর জন্য। সালমার ধারণা, দেশে প্রস্তুতিটা মোটামুটি ভালো হয়েছে। তিনি বলেন, যেহেতু খুলনায় বসে শুনেছি সেখানে অনুশীলন করেছি, জিম রানিং ফিটনেস নিয়ে কাজ করেছি, ঢাকায় এসে যে কয়েকদিন সুযোগ পেয়েছি সে কয়েকদিনও নিজেকে প্রস্তুত করতে অনুশীলন করেছি। ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ দিয়েছে ডে নাইট অনুশীলন করার, মোটামুটি ভালো কাজে লেগেছে, প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালো হয়েছে। সালমার শেষ কথা, যেহেতু এত বড় একটা আসরে যাচ্ছি, নিজের প্রত্যাশাটা অনেক ভালো করার, যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, সেহেতু 2 বিভাগেই ভালো করার চেষ্টা থাকবে। আমি যদি ভালো কিছু করতে পারি তবে অবশ্যই আমার দলের জন্য সহায়ক হবে, ওখান থেকে আসার পর দেশেও কাজে লাগাবো। যেহেতু ওখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, সেগুলো শিখে এসে আমাদের দেশে প্রয়োগের চেষ্টা করব। এদিকে আগেরবারের আফসোস ঘোষাতে চান জাহানারা আলম। আগেরবারের ফাইনালের শেষ ওভার বল করেছিলেন কিন্তু অল্পের জন্য দলকে জেতাতে পারেননি, এবার সেই কথা মাথায় নিয়েই যাচ্ছেন। আবার এমন পরিস্থিতির উদ্রেক ঘটলে এবার আর ব্যর্থতা নয়, সাফল্য পেতে চান জাহানারা।
এবারও আগের দল মানে ভেলোসিটির হয়ে খেলার সুযোগ পাওয়ায় খুশি জাহানারা। তার মূল লক্ষ্য আগেরবারের অভিজ্ঞতা কাজে লাগানোর, নিজের শতভাগ দিয়ে দলের জয়ে অবদান রাখার চেষ্টা করার কথা জানিয়ে জাহানারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবি আমাদের যে সুযোগ সুবিধা প্রদান করেছে, বিশেষ করে আইপিএলকে সামনে রেখে দুইটা ফ্লাডলাইটের নিচে অনুশীলন করার সুযোগ দিয়েছে, কোচ নিয়োগ দিয়েছে, বিশেষ করে বোলিং কোচ হওয়ায় মাহবুব আলী জ্যাকি স্যারের সাথে কাজ করতে পেরে আমার জন্য ভালো হয়েছে। আশা করছি আইপিএলের মূল ম্যাচে উপযুক্ত পারফরমেন্স দেখাতে পারবো ইনশাআল্লাহ। আইপিএলকে একটা বড় প্ল্যাটফর্ম আখ্যা দিয়ে জাহানারা বলেন, আমার মনে হয় এখানে খেলার সৌভাগ্য সবার হয় না, আমি অনেক ভাগ্যবান এদিক থেকে। এ আসরে বিশ্বের অনেক সেরা বিশ্বজয়ীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়। আমি আশা করি এই অভিজ্ঞতা ওখান থেকে অর্জন করে দেশে এসে আমার সতীর্থদের সাথে ভাগাভাগি করতে পারবো। আমার বিশ্বাস এই টুর্নামেন্টে খেলার পর আমার ক্যারিয়ারের কয়েক ধাপ এগিয়ে যাব। তিনি আরও বলেন, গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে গিয়েও হতে পারিনি, নিজের আফসোসও রয়ে গেছে ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। ওই ধরনের পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো।